এই মুহূর্তে যারাই আমাদের টেলিভিশন শো দেখছেন সবার জন্য রইল শুভেচ্ছা। ক্যানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানমালা নিয়ে আপনাদের সাথে আছি আমি সৌমিতা। একটি আধুনিক গান দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। ঘর করলাম না রে আমি সংসার করলাম না, ঘর করলাম না রে আমি সংসার করলাম না, ঘর করলাম না রে আমি সংসার করলাম না, জীবন যুদ্ধের ঘূর্ণি বাঁকে সামাল পাইলাম না, ঘর করলাম না রে আমি সংসার করলাম না। স্বপ্ন ছিল কোন কালে সাথী হইবে কেউ, আদর দিবে সোহাগ দিবে রাধুনি সেব, সেই কপালে ঝাড়ু মারি সিগারেট ফুকি, কপালে ঝাড়ু মারি সিগারেট ফুকি, অনলাইনে চ্যাটে বৈশা ভালোবাসা খুঁজি, ঘর করলাম না রে আমি সংসার করলাম না, ঘর করলাম না রে আমি সংসার করলাম না, জীবন যুদ্ধের ঘূর্ণি বাঁকে সামাল পাইলাম না, ঘর করলাম না রে আমি সংসার করলাম না। বন্ধু বান্ধব আসে পাশে আড্ডা মারার দিন, কঠিন বাস্তব কঠিন জীবন সঙ্গী সাথী, এত সুন্দর জীবন আমি রাখতে পারলাম না, এত সুন্দর জীবন আমি রাখতে পারলাম না, পড়ালেখা শেষ কইরা পাশ করলাম না, ঘর করলাম না রে আমি সংসার করলাম না, ঘর করলাম না রে আমি সংসার করলাম না, জীবন যুদ্ধের ঘূর্ণি বাঁকে সামাল পাইলাম না, ঘর করলাম না রে আমি সংসার করলাম না। নন্দিতা, আমি এখনো তোমারই আছি, তুমি একটি কবিতা, শব্দেই শব্দে হৃদয় উদাস, তুমি ব্যস্ত রাজপথ, হেঁটে যাই বুকের ভেতর আশা, তুমি মানবিক জীবন যাপন, সময় চলে যায়, তুমি শিশির ভোর, ডেকে যায় ফুল্ল বাসর, তুমি বৃষ্টি, বিরামহীন ছন্দ, প্রেম প্রেম বোধে আচ্ছন্ন আমি, তুমি মোহনবাসী, প্রফুল্ল সুর আমার জীবন কাঠি, তুমি কাম্য নারী, আমি ফিরে পাই আদিম স্বভাব, তুমি গ্রাম, অপাহাড় সবুজ, মাঝে মাঝে হেঁটে যাই
সেই চেনা মেঠো পথ। তুমি জ্যোৎস্না রাতে নদী পারে বসে স্মৃতি নিয়ে খেলা, তুমি গোধূলি বেলা প্রিয়ার লজ্জা পাওয়ার অক্তি মধুর। তুমি জোনাকি আলো আধার, নিজের সাথে নিজের লুকোচুরি খেলা। তুমি আমার প্রেম, আমি এখনো তোমারই আছি। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla-television.net। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। Omnibus Tax and Accounting Services, Druto Tax Refund Shoho, Jabutiyo Tax o Business Accounting er jonno nirbhorjoggo protishthan. Jogajog Mushtaq Ahmed, 2811 Danforth Avenue, Toronto. Ekti shopnil bari, ekti labjonok byabsha, ekti nirjhonjhat condominium. আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো, তুমি আমার কাছেও কভু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গই উড়ে, আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গই উড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো, তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে তাহার মতো, তুমি করো না কেন গো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে তাহার মতো, তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গোডাকি, যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গোডাকি, যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো, তুমি আমায় কভু ভালোবাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো, তুমি আমার কাছেও কভু হাসো না তো। দেশটি যখন স্বাধীন হয় তখন আমার বয়স মাত্র 16। লো ভলিউমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনা ছাড়া আর কোনো অবদানই রাখতে পারিনি। স্বপ্ন দেখতাম ফ্লোরেন্স নাইটিংগেলের মতো মুক্তিযোদ্ধাদের সেবা করছি। 3 দশক আগে মধ্যবিত্ত বাঙালি পরিবারে কিশোরী স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব ছিল, তাই মুখ বুঝে লেখাপড়া
মুরব্বীদের পছন্দে বিয়ে, স্বামী ডাক্তার। মনে বড় আশা, এবার অন্তত দেশের জন্য কিছু করা যাবে। কিন্তু কিছুদিনের মধ্যেই দেখলাম হাসপাতাল, রোগী, চেম্বার, প্রাইভেট প্র্যাকটিস আর ব্যাংকের চক্রে আবদ্ধ তিনি। প্রচুর অর্থ, বিপুল ব্যস্ততা। আমি অনুযোগ করলে বলতেন, এই ব্যস্ততা, এই সঞ্চয় সবই তোমার আর তোমার ছেলের ভবিষ্যতের জন্য। স্ত্রী আর সন্তান, তবে এর মাঝে দেশ কই? আমার স্বপ্নকে বপন করলাম আমার সন্তানের হৃদয়ে। তাকে বলতাম, তুমি অনেক বড় হবে, তুমি এই দেশের মুখ উজ্জ্বল করবে, এই দেশের সেবা করবে। আমার ছেলে সেই স্বপ্ন ধারণ করল, লালন করল। তারপর একসময় তার বিস্ফোরণ ঘটল। মেধাবী ছেলে আমার মেধার যথার্থ মূল্যায়নের জন্য পাড়ি দিল উন্নত বিশ্বে। অর্ধশিক্ষিত বোকা মায়ের কিশোরীবেলার স্বপ্নকে মূল্য দেবার সময় তার কই? আর এই বিশ্ব মূল্যায়নের যুগে টাকার অপমূল্যায়নের চক্রে বাধা না পড়ে ডলারে মূল্যায়িত হতে চায় সে। দেশ ক্ষুদ্র পরিসর, ছেলে বাপ গর্বিত, আমি নির্বাক। সম্প্রতি শুনেছি ছেলে আমাদেরও নিয়ে যেতে চায় উন্নত সেই দেশে। এই দেশটি নাকি আর বাসযোগ্য নেই। পানিতে আর্সেনিক, বাতাসে সীসা, মাটিতে পলিথিন, খাদ্যে ভেজাল, ধর্মে দোররা, শিক্ষায় নকল, পাড়ায় সন্ত্রাস, রাস্তায় চাঁদাবাজি। তাই অনেক কষ্ট, রক্ত আর লাশে তৈরি এই দেশটিকে রেখে আমাদের জীবনের শেষ কটা দিন কাটাতে হবে পরবাসে, আরামে, আয়াসে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে। অকাট্য যুক্তি, হার মানি আমি। বুঝলাম দেশের কাছে আমার ঋণ শোধ হবে না কোনো মতেই। তাই 28 বছরের বিবাহিত জীবনের দোহাই দিয়ে স্বামীকে প্রতিজ্ঞা করালাম, যেখানেই আমার মৃত্যু হোক, আমার কবর যেন হয় এই দেশের মাটিতে। কারো উপর কোনো অভিযোগ নেই আমার, কিন্তু অধিকারও যে নেই সে সত্য বুঝে গেছি আমি। অধিকার আছে শুধু আমার এই দেহটার উপর। আমি চাই আমার মৃতদেহের হাড়, মাংস, মজ্জা পচে গিয়ে মিশে যাক এই দেশের মাটিতে। তৈরি হোক জৈব সার, উর্বর হোক মাটি, সে মাটিতে একটি ঘাসও যদি আরো সবুজ হয়, একটি ফুলও যদি ফুটে উঠে আরো উজ্জ্বল হয়ে, বাতাসে ছড়িয়ে দেয় এক রত্তি সুঘ্রাণ, এক বিন্দু অক্সিজেন, অশেষ ঋণের এক কণাও কি তবে শোধ হবে না আমার? Thank you.
দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন বাংলা টেলিভিশন ডট নেট। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। বাংলা মিডিয়া, বাংলা বই পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায়। বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা, আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান শুনিয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিরে মিরে। দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন। মাছকোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোষণ, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে, অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি।
যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠে সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থির শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। একটি নাচ দেখতে দেখতে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। বলে রে ঘর বাড়ি বানা।
নিও মন কেড়ে নিও না, সব দিও প্রাণী ব্যথা দিয়ে।